নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আর আপনারা দেখতে শুরু করেছেন রাত 8টায় প্রত্যেক দিনের মতন এনকে বাংলার অনুষ্ঠান। এই যে দিদির দুধ প্রকল্প, এটা সফল নাকি ব্যর্থ? দিদির দুধ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠছে। কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই দূতেদের সাথে দুর্ব্যবহার করছেন গ্রামবাসীরা, আবার কোন কোন জায়গায় স্বাগতও জানাচ্ছেন। এই প্রকল্পটা ব্যর্থ না সফল, আজকে এই নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করব। দেখুন, যেদিন থেকে আইপ্যাক সংস্থাটি তৃণমূলের সাথে যুক্ত হয়েছে, তারা একের পর এক নিত্য নতুন প্রকল্প আনছেন, দিদিকে বল থেকে শুরু করে এই শেষ পর্যন্ত দিদির দুধ। এবং এই যে কথার মাঝখানে দিদি জুড়ে দেওয়া, কেন কথার মাঝখানে দিদি জুড়ে দেওয়ার মধ্যে কারণ হচ্ছে মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগটাকে আরো আত্মিক করে তোলা, আরো ঘরোয়া করে তোলা, সেইখান থেকে এই শব্দবন্ধের মানে আগমন। এবার ঘটনা হচ্ছে যে এই দিদির দুধ প্রকল্প নিয়ে আপনারা দেখছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যে বিভিন্ন জায়গায় দিদির দূতেরা যখন যাচ্ছেন তারা বিভিন্ন বাধার মুখোমুখি হচ্ছেন। তাহলে কি বলবো, দিদির দুধ প্রকল্প ব্যর্থ? একেবারেই না। প্রায় 77,000 বুথ আছে, প্রত্যেক বুথে এই দিদির দূতেরা যাচ্ছেন, এবং সেখানে হয়তো খুব বেশি হলে মেরে কেটে 15-20টা বুথে বিরোধিতা হয়েছে। তাহলে কি বলা যাবে যে দিদির দুধ প্রকল্প ব্যর্থ হয়ে গিয়েছে? দিদির দূতেরা যাচ্ছেন কেন? মানুষের সাথে কথা বলার জন্য। তবে বলে রাখি, দিদির দুধ এই যে প্রকল্পটি, এটা সম্পূর্ণভাবে তৃণমূলের প্রকল্প, এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। এই তৃণমূলের এই প্রকল্পে তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন গ্রামে যাচ্ছেন, মানুষের সাথে সময় কাটাচ্ছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন, এবং সেই অভাব অভিযোগ নোট করে নিয়ে যাচ্ছেন, যত দ্রুত সম্ভব সেটাকে নিরসন করারও চেষ্টা করছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী হলেন, সেদিন থেকে তিনি তার ক্যাবিনেটকে, তার পুরো টিমকে নিয়ে গেলেন জেলায়। জেলায় জেলায় গিয়ে বিভিন্ন জেলাশাসক, বিডিও, এসডিও, প্রশাসনিক সমস্ত মানুষের সাথে বসে বৈঠক করলেন। তারপর তিনি কি করলেন, তার সরকারকে নিয়ে গেলেন আরো গ্রাসরুটে, তৃণমূল স্তরে, দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় দুয়ারে সরকারের ক্যাম্প বসল। মানুষ বিভিন্ন অভাব অভিযোগ যাচ্ছিল, সেখান থেকেই সেই অভাব অভিযোগগুলো পূরণ হতে থাকলো বিভিন্ন ফর্মের মাধ্যমে। তপশিলি জাতির শংসাপত্র হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, সবটাই কিন্তু দরজায় দরজায় পৌঁছতে শুরু করলেন। এইবার তৃণমূলকে তিনি মানুষের দরজায় পৌঁছে দিতে চান। তিনি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার জন্য তিনি তাদের মহিলা শাখাকে নির্দেশ দিলেন, মহিলারা গ্রামে গ্রামে ছোটা শুরু করলেন। তার পাশাপাশি দিদির দুধ প্রকল্প নিয়ে পুরুষেরাও কিন্তু গ্রামে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, মানুষের অভাব অভিযোগ শুনছেন, এবং শুধু তাই না, সেখানে মানুষের সাথে বসে, এক আসনে বসে তিনি, তারা নেতারা, বড় নেতারা, তারা এক আসনে বসে আলোচনা করছেন এলাকার কী করে ডেভেলপমেন্ট করা যায়। এই যে এই ধরনের প্রকল্প, সরাসরি মানুষের সাথে যোগাযোগ 77,000 বুথে, এটা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারছে না, কোনো রাজনৈতিক দল করতে পারছে না, কারণ এত লোকজন তাদের নেইও। বামপন্থীদের নেই, কংগ্রেসের তো নেই, ছেড়েই দিন, বিজেপিরও নেই, রাজ্যের প্রধান বিরোধী দল, তারা 77,000 বুথে লোক পাঠানোর ক্ষমতাই রাখেন না। আর এখান থেকেই শুরু হয়েছে কুৎসা, কেউ বলছেন দিদির ভূত, কেউ বলছেন একরকম, কেউ বলছেন আরেক রকম, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে গদি মিডিয়া এবং বেশ কিছু ইউটিউব চ্যানেল, তারা কিন্তু উঠে পড়ে লেগে গিয়েছে যে কিভাবে দিদির দুধ প্রকল্পটা যে ফ্লপ এটা প্রমাণ করা যায়। 15-20টা জায়গায় বিরোধিতা হয়েছে। কেন বিরোধিতা হচ্ছে? বিরোধিতা হচ্ছে সেখানে ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, মানুষ যা চেয়েছিলেন তা পাননি, কিন্তু মানুষ তো জানাতে পারছেন তাদের অভিযোগ। এতদিন তো মানুষ কোথাও জানাতেই পারতেন না, নেতাদের কাছে গেলে নেতারা দেখছি দেখবো করে ফিরিয়ে দিতেন, অথবা সরাসরি নাকচ করে দিতেন, বিডিও, এসডিও, ডিএমরা কথা শুনতেন না। কিন্তু এখন তো অন্তত মানুষ তার অভিযোগ জানাতে পারছে। কথায় বলে, যদি আপনি আপনার অভিযোগ কাউকে জানাতে পারেন, যার বিরুদ্ধে অভিযোগ তাকে যদি জানাতে পারেন, তাহলেও আপনার ক্ষোভ খানিকটা প্রশমিত হয়, এবং সেই কাজটাই করে চলেছেন তৃণমূলের এই দিদির দূতেরা। এই দিদির দূতেরা যাওয়ার ফলে মানুষের ক্ষোভ অর্ধেকটা প্রশমিত হয়ে গিয়েছে, এবং মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে, যখন মুখ্যমন্ত্রীর কানে সমস্যাটি গিয়েছে সেটা নিশ্চয়ই রিজলভ হবে, সেটা নিশ্চয়ই মিটে যাবে। এই কনফিডেন্সটা থেকেই কিন্তু মানুষ আবার দিদির দূতেদের সাথে সহায়তা শুরু করেছেন। বিভিন্ন জায়গায় দিদির দূতেরা যাচ্ছেন, তারা মানুষের সাথে কথা বলছেন,
অভাব অভিযোগ নোট করছেন, মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে বিভিন্ন দপ্তরে কাজ ভাগ হয়ে যাচ্ছে, শুরু হয়ে গিয়েছে কাজ বিভিন্ন জায়গাতে। বহু জায়গায় অভাব অভিযোগ ইতিমধ্যে মিটতে শুরু করেছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগে বলা যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক, যেটা বিরোধীরা কেউ পারছেন না, তাদের সক্ষমতাই নেই, তাদের লোকজনই নেই সেরকম। সেই কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুচারুভাবে শুরু করে দিয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এক স্টেপ আগে গিয়ে কাজ শুরু করেছেন। আমরা জানি না বিরোধীরা এ ব্যাপারে কবে তাদের দায়িত্ব জ্ঞানের পরিচয় দেবেন, কবে তারা মানুষের কাছে যাবেন। ওই ভোট এলে অমিত শাহরা আসবেন, জেপি নাড্ডারা আসবেন, একজন গরিব মানুষ দলিত মানুষের বাড়িতে গিয়ে পাত পেড়ে খাবেন, সে খাবারও নাকি ফাইভ স্টার হোটেল থেকে আনা হয়, যাক গে সেটা আলাদা ব্যাপার। মিঠুন চক্রবর্তীরা বিভিন্ন কর্মীর বাড়িতে যাবেন, খাবেন, তারপরে তারা ভুলে যাবেন। এই মিঠুন চক্রবর্তীকেই দেখুন না, মিঠুন চক্রবর্তী বিধানসভা ভোটের আগে যত অ্যাক্টিভ ছিলেন, তারপরে তিনি হাওয়া, আবার নির্বাচন এসে গেছে, পঞ্চায়েত নির্বাচন সামনে, আবার তিনি মাঠে ময়দানে নেমে পড়েছেন, আবার পঞ্চায়েত নির্বাচন চলে যাবে, তিনি হাওয়া। তো এইরকমই তো চলছে, এই হাওয়ার আসা আর হাওয়ার যাওয়া থাকবেই, হাওয়ারা আসবেন হাওয়ারা যাবেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষকে পশ্চিমবাংলাতেই থাকতে হবে। তারা পশ্চিমবাংলায় থাকতে গেলে পশ্চিমবাংলার নিজের পরিচিত নিজের বিশ্বাসযোগ্য মানুষকেই তারা বেছে নেবেন, এটাই স্বাভাবিক। আমরা কোনো দলের হয়ে ওকালতি করতে চাই না, কিন্তু বাংলার মানুষকে বুঝতে হবে যে কারা বাঙালির জন্য করে, কারা বাঙালির পক্ষে আছে, কারা বাঙালির পাশে থাকে। আসবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বাঙালির পাশে থাকে কারা? বামপন্থীরা থাকে, আলবাত থাকে, কংগ্রেসিরা থাকে, আলবাত থাকে, তৃণমূল থাকে, আলবাত থাকে, কিন্তু বিজেপিকে কখনো মানুষের পাশে থাকতে দেখা যায়নি। তাদেরকে দেখা গিয়েছে হয় আদালতে, নয় টেলিভিশনের পর্দায়। আমার মনে হয় আগামী দিনে পঞ্চায়েত ভোটের পর তারা ওই আদালত আর টেলিভিশনের পর্দাতেই আটকে থাকবেন, আর সাধারণ মানুষের জন্য কাজ করবেন বাংলার যে দলগুলি আছে তারাই। আমাদের এপিসোড কেমন লাগছে এই রাত আটটার অনুষ্ঠান আপনারা আমাদের লিখে জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতেও ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ, জয় বাংলা।